প্রচুর মানুষ আসবে, আমাদের যে এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি কার্যকর্তা এবং বিজেপির সমর্থক আসবে। সাধারণ মানুষের ভিতরে মোদি দিয়ে আসবে সেই একটা বিরাট উদ্দীপনা হয়ে দেখা দিয়েছে। আচ্ছা, কত লোক এক্সপেক্ট করছেন? আমরা 3 লক্ষ প্লাস। এত লোক আসলে এই যে রোদ্র, এই যে গরম, তার মধ্যে কি পানীয় জলের ব্যবস্থা থাকছে? পানীয় জলের ব্যবস্থা থাকে, আমাদের যতটুকু করা দরকার। যারা আসবে তারা নিজেরাই নিজেদের ব্যবস্থা কিছু নিয়ে আসবে, বিভিন্ন জায়গা থেকে যারা আসবে। কোন কোন জায়গা থেকে লোকজন আসবে? ধরুন এই আশেপাশের যেটা 150 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই সবাই আসবে। এখানে কি হেলিপ্যাড নামার অনুমতি পাওয়া গেছে? আমাদের হেলিপ্যাড আছে, কথাবার্তা চলছে, পিএমও ব্যাপারটা দেখছেন, পাশের সিআরপিএফ এর ইয়েতে আছে হেলিপ্যাড, সেখানেই আসবে। যদি ওখানে পারমিশন না পাওয়া, যদি কেন পাবেন? প্রাইম মিনিস্টার আছে, মমতা ব্যানার্জির ইয়ে নাকি যে মমতা ব্যানার্জি পারমিশন দিবে না দিবে? না না, এর আগেও তো পারমিশন ওই মমতা ব্যানার্জি দেয়নি, ও খোঁচা দেওয়ার চেষ্টা করছে। দিতে হবে, এই তো কাওয়াখালীতে হলো না। মমতা ব্যানার্জি তার নিজের গতি থাকবে কিনা সে সময় চিন্তা করছে। 2021 যাবে না, 2019 এর পরে 2020 মমতা ব্যানার্জি গতি উল্টে যাবে। কুচবিহারে আছে 7 তারিখ, 10 তারিখে বালুরঘাটে আছে, বুনিয়াদপুরে এটা এখনো আছে, আরও আসতে পারে মোদিজি। আচ্ছা আচ্ছা, আমি শুনছিলাম মালদাতে নাকি একটা, হ্যাঁ কথা চলছে, আমরা রিকোয়েস্ট করেছি মোদিজিকে আসার জন্য মালদাতে, মালদাতেও আসতে পারেন। আর কই কে কে আসবেন এখানে? অমিত শাহজি আসবেন, কালকে আসবেন না, কালকে আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বর মধ্যে কৈলাস বিজয়বর্গীয় আমাদের যিনি অবজারভার তিনি থাকবেন, আমাদের এখানে থাকবেন হচ্ছে মুকুলদা আজকে কনফার্ম করলেন আসবেন, রূপাদি থাকবেন,
অরবিন্দ মেনন যিনি সহ পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের তিনি থাকবেন, তাছাড়া রাজ্য নেতৃত্ব আরও কিছু ইয়ে থাকতে পারে। আপনার বর্তমানে পদটা কি? আমি উত্তরবঙ্গের দায়িত্বে আছি, উত্তরবঙ্গের কনভেনার। থ্যাংক ইউ।